आज भारत अपने तीर्थों को भी संवार रहा है। अयोध्या वासियों को आपको भी एक संकल्प लेना है और ये संकल्प है अयोध्या नगर को भारत का सबसे स्वच्छ शहर बनाने का। देश भर के लोगों से मेरी प्रार्थना है भव्य राम मंदिर के निर्माण के निमित्त एक सप्ताह पहले 14 जनवरी मकर संक्रांति के दिन से पूरे देश के छोटे मोटे सब तीर्थ स्थलों पर स्वच्छता का एक बहुत बड़ा अभियान चलाया जाना चाहिए। और प्रभु राम जी जब आ रहे हैं तो हमारा एक भी मंदिर, हमारा एक भी तीर्थ क्षेत्र उसका और उसके परिसर के इलाके का अस्वच्छ नहीं होना चाहिए, गंदगी नहीं होना चाहिए। आर किछु दिनेर अपेक्षा, तारपरे अयोध्या राम मंदिरेर मेगा उद्बोधन। তবে তার আগে প্রধানমন্ত্রীর কথা মতো দেশ জুড়ে বিভিন্ন মন্দিরের স্বচ্ছতা অভিযানে নেমেছে বিজেপি। মকর সংক্রান্তি থেকে 22 জানুয়ারি পর্যন্ত মন্দির পরিষ্কার অভিযান চালাচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির বিভিন্ন নেতাদের ইতিমধ্যে এই স্বচ্ছতা অভিযানে নামতে দেখা গেছে। কারা কারা এই কর্মসূচিতে সামিল হলেন সেই বিষয়ের উপর খোঁজ খবর রাখছে বিজেপির দিল্লির নেতৃত্ব। সূত্রের খবর, কোন কোন নেতা মন্দির পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়েছেন তা দিল্লি থেকে ফোন করে সরাসরি জানতে চাওয়া হচ্ছে। মন্দির পরিষ্কারের ছবি নমো অ্যাপে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হচ্ছে বলে সূত্রের দাবি। এর পাশাপাশি আলাদা করে সোশ্যাল মিডিয়ায় কখন সেই ছবি পোস্ট করা হয়েছে তাও জানতে চাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নন্দীগ্রামের রেয়াপাড়ায় মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও লালগোলাতে সীমান্তপুর রাম মন্দিরে সাফাই অভিযানে অংশ নেয়। সাংসদ দিলীপ ঘোষও খড়গপুরে বোগদা স্টেশন ও কালী মন্দির সংলগ্ন এলাকা সাফাইয়ে অংশগ্রহণ করেন। বঙ্গ বিজেপির এমন বহু নেতা নেত্রীরা ইতিমধ্যেই মন্দির সাফাই অভিযানে অংশ নিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে মন্দির চত্বর সাফাই অভিযানে নেমেছেন বিজেপির নেতারা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বার্তা দিয়েছেন এই মন্দির পরিষ্কার অভিযান প্রসঙ্গে। আগামী কয়েকদিন সেই সব ছবি নমো অ্যাপে শেয়ার করার বার্তাও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।